হাত ভর্তি করে অনেক চিরকুট নিয়ে এসেছি এই চিরকুটগুলোর ভেতরে এক একটা প্রবলেম লেখা আছে এখন এটা লটারির মতো করে ছুঁড়ে ফেলবো তারপরে পাঁচটা চিরকুট তুলে নিব। তুলে নেওয়ার পরে এর ভেতরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমি এইস এম নাইম কীভাবে প্রবলেমগুলো সলভ করতাম কোন ল্যাঙ্গুয়েজ কোন টেকনোলজি ব্যবহার করে এই কাজগুলো করতাম সেগুলো আমি বলার চেষ্টা করব কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না আজকে একটু ডিফারেন্ড পারসেপশনের কথা বলবো অ্যাজ এ বিজনেস পার্সন আমার যেহেতু একটা ছোটোখাটো ফার্মও আছে আমরা মানুষের কাজ করেও দেই তো সেই পারসেপশন থেকে আমি কোন টেকনোলজিটা চুজ করতাম এবং কেন কোনটা প্রফিটেবল হতো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব দুই তিন মিনিট করে বেশি না দশ বারো মিনিটের ভিডিও হবে তো হাতে আসছে না অনেকগুলো টেকনোলজি সো আমি একটু ছুটে ফেলি ওকে এর ভিতর থেকে পাঁচটা এসে নিতে হবে শর্ট অফ ওয়ান ওয়ান কোনটা নিব কোনটা নিব কোনটা নিবো এইটাই নিই টু আচ্ছা রেড অরেঞ্জ এসছে একটা গ্রিন লাগবে সো গ্রিন এটা অর্ধেক ঝুলছে এখানে পড়ে সো এটাই আসতে চাচ্ছে না আচ্ছা একবারে দুইটা এসছে থ্রি ফোর অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান না অ্যাকচুয়ালি এটাই ফার্স্ট ওয়ান এটা দিয়ে শুরু করব ওকে সো এটাই নি ফার্স্ট ওয়ান দেখি এর ভেতরে কী লেখা আছে ডেটা ভিজুয়ালাইজেশন দেখা যাবে না খুবই ছোটো এত ছোটো তো পড়া যাবে না তো আমি বলছি আপনাকে বিশ্বাস করে নিতে হবে এই যে আর কি সো ডেটা ভিজুয়ালাইজেশান ডেটা ভিজুয়ালাইজেশান মানে হচ্ছে আপনার কীভাবে আপনার ডেটাবেজে অনেক ডেটা আছে আপনার বিজনেস পারসন মার্কেটিংয়ের ডাটা বিজনেসের ডেটা সেলসের ডাটা কাস্টমার সাপোর্টের ডেটা অল ড্যাটা কীভাবে আপনি ভিজুয়ালাইজ করবেন দেখবেন কীভাবে বিভিন্ন চার্ট ওয়ার্ট হবেই যাবি ড্যাশবোর্ড তাই না তো এই ভিজুয়ালাইজেশন করার জন্য অনেক টুলস আছে কিন্তু আমার ফেভারিট টুলস হচ্ছে জাভাই স্ক্রিপ্ট দ্য বেস্ট যদিও গুগল করলে সবসময় জাভা স্ক্রিপ্টকে র্যাঙ্কিং একে দেখাবে না ডেটা ডেটা ভিজুয়ালাইজেশনের অনেকগুলো টুলস আছে যেমন হচ্ছে আপনার পাইথন আছে সেকেন্ড পজিশনে আমি বলবো আর আছে তবে আমার পার্সোনাল চয়েস হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর সেকেন্ড চয়েস হচ্ছে পাইথন সো দুই দিক থেকেই আমি প্রফিটেবল কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দ্য ফেভারিট ল্যাঙ্গুয়েজ এবং ওয়েবে আমি কাজ করবো এর জন্য ডাটা ভিজুয়ালাইজ করার জন্য অসাম একটা ফ্রেমওয়ার্ক মানে ফ্রেমওয়ার্ক না লাইব্রেরি আছে ডি থ্রি জেএস এই লাইব্রেরিটা কেউ জানলে ডেটা ভিজুয়ালাইজেশন তার জন্য ওয়ান টুর ব্যাপার এই নিয়ে প্রচুর কোর্সও আছে সো আলটিমেটলি আই উইল চুজ জাভাই স্ক্রিপ্ট ফর ডেটা ভিজুয়ালাইজেশন খুব সহজ জিনিস ওকে নেক্সট ওয়ান নেক্সট ওয়ানে বলা আছে পোর্টফোলিও ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট প্রত্যেকের থাকা দরকার তাই না আমার নিজেরই নেই আমার নিজের নাই আমার নিজের কোম্পানির নাই তো পোর্টফোলিও ওয়েবসাইট খুব ইম্পর্ট্যান্ট জিনিস এই ওয়েবসাইটটা খুব ইম্পর্টেন্ট হলেও সারা বছরে দেখা যায় যে দুই তিনশো পাঁচশো মানুষ এখানে ভিজিট করে কি করে না এত কম ভিজিটর ভাই যত কম খরচ এটা বানানো যায় ততই ভালো এখানে শো অফ করার কিছু নাই হ্যাঁ ওর ভেতরে কী কী রাখবেন সেটা ইম্পর্টেন্ট সেটা একদম রিজিউমিং মতো হতে হবে এটা ইম্পর্টেন্ট বাট এই অ্যাপ্লিকেশনটা বা অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য খুব বেশি ডিজাইন সেন্সের দরকার নাই বা হচ্ছে খুব বেশি টেকনিক্যাল সিস্টেম ডিজাইন ডিজাইনের দরকার নাই। যত কম খরচে পারেন বানাই ফেলেন একটা হেজিটেবল ফাইলে বানাইতে চাইলে বানাইতে পারেন কিন্তু আমার আমি চয়েস হিসাবে বলবো ওয়ার্ডপ্রেস সিম্পল প্রচুর থিম পাওয়া যায় একটা থিম কিনে নিলে হয়ে গেল ইন্টিগ্রেট দুই চারটা প্লাগ ইন অ্যান্ড কম খরচে মসমসে বাজার চার পাঁচ হাজার টাকা খরচ করলে একটা পারফেক্ট ওয়ার্ডপ্রেস সাইট হয়ে যাবে পোর্টফোলিও সাইট হয়ে যাবে দেখতেও অসম হবে কাজেও দিবে কারণ এখানে আমার ভিজিটার্স আসবে দুই তিনশো দুই তিনশো পাঁচশো আর সেকেন্ড আর একটা অপশানস আছে এই সেকেন্ড অপশনটা এখন মডার্ন মডার্ন যুগের জন্য মার্কডাউন অ্যান্ড হচ্ছে গ্যাটসবি কোনো ব্যাক ইন নেই মার্কডাউন অ্যান্ড গ্যাটস বি গিড মার্কডাউন গ্যাটস বিফ এটা হচ্ছে আমার সেকেন্ড অপশন যদিও এখন আমি সেকেন্ড অপশনটাকে ফার্স্ট অপশন হিসাবে দেখব কিন্তু মোস্ট অফ দ্য পেপালের জন্য আমি বলছি ওয়াটপ্রেস কারণ ওয়াটপ্রেস সবাই চেনে হোয়াটপ্রেস কাস্টমাইজ করা সহজ দেখা সহজ ড্যাশবোর্ড আছে সুন্দর আর ওর সাথে অনেক কিছু ইন্টিগ্রেট করতে পারবেন ব্লক ক্লগ হাবি যাবি তো দ্যাটস আই হোয়াটপ্রেস গুড অ্যান অফ আর যদি আপনি একটু গিকি পারসন হন তাহলে আই থিঙ্ক গ্যাটস বি কাস্টোমাইজ করে নিলে অলমোস্ট সব কিছুই আপনি পাবেন উইথ মার্ক ডাউন কোনো ব্যাক ইন দরকার নাই। ওকে থার্ড এটাই তুলি এর ভেতর কী লেখা আছে আমি যাই না এটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট আই এম নট এ গেম ডেভেলপার ছোটোবেলায় ইচ্ছা ছিল গেম ডেভেলপার হব কিন্তু হতে পারিনি এখনো এখনও ভবিষ্যতে হয়তো এই ইন্ডাস্ট্রিতে জাম্প করতেও পারি যদি কখনো সুযোগ হয় তো গেম ডেভেলপমেন্ট খুবই বড়ো একটা সেক্টর এবং এই সেক্টরে টেকনোলজি খুব সীমিত মানে টেকনোলজি অনেক আছে কিন্তু ডিসিশন নেওয়া খুব সহজ আই সি প্লাস প্লাস অসিসাল এই দুইটা তো যদি আমি বলি যে আমার ভালো লাগার দিক থেকে কোনটা যদি আমি ভালো লাগার কথা বলি তাহলে আমি অবশ্যই সি চুজ করবো কারণ আমি জাভা ব্যাকগ্রাউন্ডের সি জাভার মতো আমার কাছে প্রায়ই কাছাকাছি একটা বিষয় আর যদি আপনি বলেন পারফরম্যান্সের কথা বেস্ট অপটিমাইজেশনের কথা তাহলে আমি বলবো সি প্লাস প্লাস যে কোনো একটা মানে আমার ক্লায়েন্টস নিডের উপরে আমি ডিসিশন নিব যে আমি সি প্লাস প্লাসে যাব নাকি সি শার্পে যাব টাকা পয়সা একটু কম থাকলে সি শার্পে চলে যাব ইউনিটি ফিউনিটিতে চলে যাব আর যদি টাকা পয়সা বেশি থাকে তখন আমি অনেক অন্য কিছুভাবে চিন্তা করব। সেটা হচ্ছে সি প্লাস প্লাসে অবশ্যই আবার অনেক সময় এর থেকেও ডাউনে যাওয়া লাগে অনেক সময় অনেক গেম আছে যারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত ইমপ্লিমেন্ট করে বাট আমি অত দূর পর্যন্ত যাইতে চাচ্ছি না সি প্লাস প্লাস ম্যাক্সিমাম আর ফার্স্ট চয়েস অবশ্যই সি শার্প ওকে ওকে দেন ফোর্থ ওয়ান রিয়েল টাইম অ্যাপ্লিকেশান নো ডাউট নোটজেস রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য নোডাউট নোটজেস এটা আমার মতে সবাই মানে যে পিএইচপি কাজ করছে লড়াবেল কাজ করছে সেও চ্যাট অ্যাপ্লিকেশানটা নোটজেস দিয়েই বানাচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশান বানানোর জন্য ওয়ে সকেট অ্যাপ্লিকেশান বানানোর জন্য আমার কাছে মনে হয়েছে দিস ইজ বেস্ট ওকে আমি অ্যাটলিস্ট অ্যাট দিস মোমেন্ট আর কোনো কিছুতে যাবো না রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য নোটজেস এক কথায় শেষ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলতে অনেকেই বুঝতে পারছেন না হয়তো রিয়েল টাইমে আপডেট হবে আপনার রিয়েল টাইমে পুশ নোটিফিকেশন আসবে রিয়েল টাইমে চ্যাটিং হবে বুঝতে পারছেন যে কেউ টাইপ করছে এই যে বিষয়বস্তুগুলো এগুলো হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশান আর রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য চাভা স্ক্রিপ্ট আর নোট এর উপরে মানে ইজি খুব দ্রুত মার্কেটে লঞ্চ করা যাবে এরকম টেকনোলজি খুব কমই আছে আই লাভ ওয়েব সকেট আই লাভ মানে অ্যাকচুয়ালি সকেট আই হো আই লাভ নোট আই লাভ সকেট আই হো সো এই জন্য আমি চুজ করবো সকেট ফাইনাল ওয়ান আজকের জন্য ফাইনাল ওয়ান মেশিন লার্নিং ও অবশ্যই এটা এটা একটা কমপ্লিকেটেড ডিসিশন আমার জন্য যে আমি কোনটা চুজ করবো এই জায়গাটায় কারণ এখানে আমার কাছে অপশন অনেকগুলো অনেক অনেক অনেকগুলো তো মেশিন লার্নিং যেহেতু এসছে সেহেতু আমি কিছু কথা বলি মেশিন লার্নিং কথাটা আসলেই প্রথমে সবাই মাথায় নিবেন পাইথন তাই না যে কো পাইথন আপনি একটু গুগলে সার্চ করবেন বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর মেশিন লার্নিং একটা আর্টিকেল পাবেন প্রথমেই প্রথম দিকেই র্যাঙ্কিং করা আছে সেখানে আপনি দেখবেন অবিশ্বাস্যভাবে একটা ল্যাঙ্গুয়েজের নাম এসেছে সেটা হচ্ছে সি প্লাস প্লাস অবিশ্বাস্যভাবে এবং সেটা সেকেন্ড পজিশনে আছে বেস্ট পপুলার ল্যাঙ্গুয়েজের ভেতরে মেশিন লার্নিংয়ের এর জন্য ব্যবহার করা হয় তো এখানে অনেক ডিসিশন মেকিংয়ের ব্যাপার আছে যে যদি আপনার প্রোজেক্টটা অনেক ডিমান্ডেবল হয় অনেক প্রাইস বেশি হয় ক্লায়েন্টের চাহিদা অনেক বেশি হয় ক্লায়েন্ট ডেভেলপমেন্টে খরচ করতে চায় কিন্তু সার্ভারের পেছনে খরচ করতে চায় না তাদের জন্য ডেভেলপমেন্টের পরে কস্ট কম হয় এরকম চিন্তাভাবনা আসে তাহলে সি প্লাস প্লাসে যাওয়া যেতেই পারে নো প্রবলেম অ্যাট অল ভবিষ্যতে রাস্ট আসবে গুগলের একটা লাইব্রেরি আছে না টেন্সর ফ্লো সেটা অলরেডি রাস্টের জন্য কাজ চলছে ভবিষ্যতে আসবে হয়তো এক দুই বছরের ভিতরে আমরা রাস্টেও টেন্সর ফ্লো পাব বাট যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনার কাছে দুইটাই অপশন একটা হচ্ছে পাইথন আর একটা হচ্ছে জাভা এখন টেন্সর ফ্লো সব জায়গায় সাপোর্ট করে একটা টেন্সার ফ্লো জাভাইস্ক্রিপ্টে সাপোর্ট করলেও এটা ওয়েব অ্যাসেম্বলির মাধ্যমে সাপোর্ট করে যার ফলে এটা ব্লেজিং ফার্স্ট ব্লেজিং ফার্স্ট সো মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে এখন ডিসিশন নেওয়ার টাইম এসছে যে আসলে পাইথন নাকি জাভাই স্ক্রিপ্ট তবে টিল নাও আজকের দিন পর্যন্ত যখন আমি এটা রেকর্ড করছি দু হাজার একুশ সালের দুই জানুয়ারি ও বাই দা ওয়ে হ্যাপি নিউ ইয়ার সো আজকের দিন পর্যন্ত আমি বলবো পাইথন ওকে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস জাভাই স্ক্রিপ্ট থার্ড চয়েস সি প্লাস প্লাস হয়তো ফিউচারে চেঞ্জ হয়ে যায় রাস্ট হয়ে যাবে আই ডোন্ট নো সো এই হচ্ছে আজকের পাঁচটা হট টপিক্স তো যদি এই কনসেপ্টের উপরে ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি এই কনসেপ্টের উপরে আরও অনেক ভিডিও বানাবো অনেক কাগজ পরে আছে হ্যাঁ অনেক কাগজ পরে আছে এই কাগজগুলো আমি তুলে রাখবো যদি দশ হাজার হয়ে যায় তাহলে আমি সিদ্ধান্ত নিব যে আরও পরের ভিডিও আনা যায় কিনা আপনারা যদি শেয়ার করেন সব কিছু অলমোস্ট যা যা আমি ব্যবহার করি আমার জীবনে সব কিছুই আমি এর ভেতরে ইনক্লুড করবো আরও অনেক কিছু ছিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো হাতে বাঁধিনি কিছু করার নাই আমার আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই ডিসলাইক দেন সমস্যা নাই কমেন্টে জানান কী কী টপিক্স যুক্ত করা যায় এর ভেতরে সেটা আরও বেটার হয় আর ন্যানো ক্যাম্প কিন্তু পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে মানে ছয় তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ তারিখ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তো যদি এখনও জয়েন না করে থাকেন তাহলে এইবার কার চান্সটা অ্যাটলিস্ট মিস করেন না কারণ আবার এপ্রিলে রেজিস্ট্রেশন শুরু হবে মে থেকে হয়তো ক্লাস স্টার্ট হবে সো মাঝখানে পাঁচ মাস সময় নষ্ট করার কোনো দরকার নেই ন্যানো ক্যাম্প ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ ওকে মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন তাহলে আজকের মতো গুড বাই